ভর্তি করে আফগানিস্তানে গম দিয়েছেন তার নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদি আমরা এগুলো করি না হ্যাঁ অনেকে বলেন আপনারা জয় শ্রী রাম কেন বলেন আরে জয় শ্রী রাম নিশ্চয়ই আমার আরাধ্য দেবতা ভগবান রাম কিন্তু রাম রাজ্য মানে কি প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ এটাই হলো রাম রাজ্য যাকে বলে সুশাসন এর মধ্যে কোনো ধর্ম নেই কোনো সম্প্রদায় নেই আপনি জান না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 45 লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে 45 লক্ষ লোককে তার মধ্যে 30 লক্ষ সংখ্যালঘু এই অঞ্চলেও আছে বলুন কতজন বাইরে আছে মিজোরামে ধসে মারা যায় 10 জন 5 জন পশ্চিমবঙ্গ 5 জন বিহারে উত্তরপ্রদেশে বাজির কারখানায় মারা যায় 11 জন 9 জন পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মহারাষ্ট্রের মুম্বাইতে বাড়ি তৈরি করতে গিয়ে দালান ভেঙে মারা যায় 5 জন নদিয়া জেলার 2 জন উত্তর দিনাজপুরের 3 জন সব সংখ্যালঘু কি দিয়েছে মমতা ব্যানার্জি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানেনি জেল খাটাইনি এই জন্য ভোট দিয়েছিলেন রামপুরহাটের বগডুই বিজেপি নাই 17টা ভোট পেয়েছিল ভাদুয়া নারুলের লড়াই পুড়িয়ে মারল নিরীহ তিনটে বাচ্চাকে 8 জন মহিলাকে পেট্রোল দিয়ে তালা দিয়ে পুড়িয়ে মারল আর মমতা ব্যানার্জির ভাই কেষ্ট বলে টিভি বাস্ট করে মারা গেছে প্রথম মমতা ব্যানার্জি যায়নি বগটুইতে এই শুভেন্দু অধিকারী আর আমাদের এমএলএ রেখেছিল আমরা গেছি বিজেপির লোকেরা রাজনীতি করে না যেখানেই বিপদ হবে সেখানেই বিজেপির বিধায়করা সাংসদরা আমরা প্রথম পৌঁছায় আর কি পেলেন পঞ্চায়েতের ভোটে বলবো নাকি এখনো পর্যন্ত 11 জন মারা গেছে আজকে সকালবেলা বোমা মানতে গিয়ে মুর্শিদাবাদের একজন মারা গেছে তার নাম সাইদ মল্লিক আপনি দেখুন আপনি দেখুন মারা গেছেন মনসুর আলম বাড়ি চোপড়া উত্তর দিনাজপুর মারা গেছেন মুস্তাফা শেখ বাড়ি সুজাপুর মালদা মারা গেছেন ফুলচাঁদ শেখ খড়গ্রাম মুর্শিদাবাদ মারা গেছেন মোজাম্মেল শেখ এই পঞ্চায়েত এই 8 দিনে আগের কথা বলছি না মোজাম্মেল শেখ নবগ্রাম মোরসালিন বিশ্বাস বেনলেঙ্গা মুর্শিদাবাদ সেলিম মোল্লা ভাঙড় মৈতুন মোল্লা ভাঙড় রশিদ মোল্লা ভাঙড় আর একমাত্র সংখ্যালঘু নয় শম্ভু দাস দিনহাটা বিজেপি কর্মী তার মানে 8-এর মধ্যে 7 বোম বাঁধবে কে সংখ্যালঘু বোম মারবে কে সংখ্যালঘু বোমাতে মারা যাবে কে সংখ্যালঘু মিছিলের আগে কে সংখ্যালঘু জেলের ভিতর কে সংখ্যালঘু মরবে কে সংখ্যালঘু এই হচ্ছে মমতা ব্যানার্জির দান আপনাদের প্রতি এরপরেও ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি আর সিপিএম কে ভোট তৃণমূল মানে তো চোর আপনারাই বলেছেন